এগিয়ে যান দাদা সামনে এগিয়ে যান মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এখানে আমি একটা লক্ষ্য করছি যে এখানে আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এখানে অবস্থান করিয়াছি। এখানে একটা সুন্দর মেলবন্ধনের মধ্যে আমরা অবস্থান করিয়াছি। আমাদের যে প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের আইকন, সারা বিশ্বের আইকন নরেন্দ্র মোদীজি, উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। অর্থাৎ এখানে উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এখানে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে নতুন একটা দর্শন ভারতবর্ষের মধ্যে দেখাতে চাইছি, বাংলাকেও নতুন একটা দর্শন দেখাতে চাইছি। আজকে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে যে আমরা এখানে একটা সম্মিলিতভাবে একটা সুন্দরভাবে আমরা মেলবন্ধন করতে এসেছি। আজকে এখানে এই সভা শুধু আমাদের মধ্যে এই বস্তুবিদ্ধ সভা নয়, এখানে মধ্যে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। এখানে আমরা পরস্পরের মধ্যে একটা মিলিত হতে পেরেছি। এখানে দুটো সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম আমরা পরস্পর মধ্যে সম্প্রদায়ের মানুষ আমরা এখানে মিলিত হতে পারছি। আমাদের এখানে বিভাজনের কোনো প্রশ্নই হয় না, আমাদের দর্শন আমাদের পার্টি দর্শন আমরা সবাই একই সঙ্গে চলার একটা ভাবনা রয়েছে। তাই কেবলই আমাদের পার্টি যে দর্শন সেখানে রয়েছে কাজে নজরুলের ভাষায় একদিন হিন্দু মুসলিম মুসলিম ধর্মই আমরা বলি। তো আমরা সেটাও কাজই করি। আমাদের প্রধানমন্ত্রী যে সমস্ত যোজনাগুলো একটার পর একটা ঘোষণা করেছে সেখানে কোনো বিভেদ নেই, সেখানে কোনো বাধা নেই, সেখানে পরিষ্কারভাবে বলেনি যে এই আমাদের হিন্দু পাবে না বা মুসলিম পাবে না বা খ্রিস্টান পাবে না বা খ্রিস্টান পাবে না হিন্দু পাবে মুসলিম পাবে না এরকম কোনো প্রসঙ্গ তোলা হয়নি। সেখানে ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করে যে যোজনা তার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ যোজনা বলতে চাই, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে তো বিভাজনের কোনো প্রশ্ন হল না, সেখানে সমস্ত স্তরের মানুষকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের শৌচালয় যেটা প্রতিটা বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রী শৌচালয়ের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী, সেখানে তো কোনো বিভাজনের কোনো প্রশ্ন হল না। প্রধানমন্ত্রী দেওয়া আমাদের কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি যোজনা যেটা প্রতি বছর 6,000 করে পেনশন, কৃষকরা পেনশন পাবেন প্রতি বছর 6,000 করে টাকা। অথচ আমাদের এখানকার যে মাননীয় অর্থাৎ এখানকার যে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দুর্বলতার জন্য, মুখ্যমন্ত্রীর যে তার যে দর্শনের ভুল থাকার জন্য, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করার জন্য আমাদের এখানকার কৃষক বঞ্চিত অবস্থা রয়েছে। তাই তো বলি আমরা আগামী দিনে আমরা সবাই সমষ্টিগতভাবে এগোতে চাইছি, আমরা সমষ্টিগতভাবে এগোতে চাইছি। তাই জন্য আমি বলি একটা বর্তমানে যে সরকার, পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল যে সরকার বাদবাদ ধরে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, আমাদের মধ্যে একটা জন্য কোথাও দিনে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, একটা বিভাজন করার চেষ্টা করছে। আমরা হিন্দু মুসলিম আমরা সমষ্টিগতভাবে আমরা থাকতে দেওয়ার ক্ষেত্রে একটা জন্য প্রতিবন্ধক করার একটা ব্যাপক একটা প্রচেষ্টা শুরু করেছি। উনি ভেবে নিয়েছেন যে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যে 30% যে মুসলিম ভোট হয়ে গেছে, সেই 30% মুসলিম ভোটের মধ্যে কিছু অংশকে উনি নিষ্কার দেওয়ার চেষ্টা করছে। না বলি ভারতীয় জনতা পার্টি ও রাজনীতি করে না। আমি 23 দিন জেলে ছিলাম, 23 দিন জেলে ওখানে গিয়ে দেখলাম, জেলের ভিতরে আমি দেখেছি সব থেকে বেশি পরিমাণে সব থেকে কেসের মধ্যে জড়িয়ে রয়েছে বেশি পরিমাণে সংখ্যালঘু বন্ধুরা, মুসলিম বন্ধুরা ওখানে সব থেকে বেশি পরিমাণে জেলের ভিতরে রয়েছে। কেন বন্ধু, কেন কেন জেলের ভিতরে থাকবে প্রশ্ন করতে চাইছি বর্তমান সরকারকে, কেন প্রশ্ন করতে চাইছি। আজকে দিনে শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে সংখ্যালঘু বন্ধুরা, মুসলিম বন্ধুরা শিক্ষার দিক থেকে অনেকটা তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদের যে জীবনের মান সেটা যেন অনেকটা উন্নতি থেকে আরো অনেকটা পিছিয়ে রাখা হয়েছে। কেন কেন প্রশ্ন করতে চাইছি বর্তমানে সরকার যে রয়েছে তাকে প্রশ্ন করতে চাইছি, কেন পিছিয়ে থাকবে তাদের জীবন তালিকা আমাদের সঙ্গে, ভারতীয় সঙ্গে, পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের সঙ্গে কেন আজকে সামঞ্জস্য থাকবে না, কেন পিছিয়ে থাকবে, কেন আজকে দিনে বারে বারে বলে ভারতীয় জনতা পার্টি নাকি সম্প্রদায় দল, কেন ভারতীয় জনতা পার্টি সম্প্রদায় দল? ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে আমাদের অনেক মন্ত্রী রয়েছে, অনেক এমপি রয়েছে, অনেক বিধায়ক রয়েছে সংখ্যালঘু থেকে আমাদের মধ্যে অনেক, এবং আপনারা লক্ষ্য করে দেখুন বিহারে আমাদের জয়লাভ করেছে।
করেছি সেখানে আমাদের 30% বেশি পরিমাণ সরকারি ভূ মুসলিমরা অবস্থান করেছে অথচ সেখান থেকে এমএলএ দিয়ে জয়যুক্ত হয়েছে সেখান থেকে এমপি জয়যুক্ত হয়েছে দিয়ে আমাদের পার্লামেন্টে গিয়েছে বিধানসভায় গিয়েছে আমাদের রাজ্যেও সেরকম আপনি রকম করে দেখুন মাহমুদা দি রয়েছেন আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আমাদের এই ক্ষেত্র থেকে আমরা আপনারা জানেন মুক্তার আলী দি রয়েছেন সংখ্যালঘু মোর্চার ভাইস প্রেসিডেন্ট রয়েছে তাহলে কোথায় আমরা গিয়ে এখানে বঞ্চিত করেছি আজকের দিনে আমরা যদি বঞ্চিত করে যদি মানসিকতা থাকতো একটার পর একটা যোজনা তাহলে